ওকে, দ্বিতীয় আপনি হিরো আলমকে বিয়ে করেছেন। হিরো আলম অত্যন্ত পরিচিত এবং হিরো আলম দেখলেন আপনি এফডিসিতে সবাই তাকে ঘিরে আছে। আপনার স্বামী কি একজন স্টার না সুপারস্টার, আপনি কি মনে করেন? বর্তমান সময়ের ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী আনপ্যারালাল চ্যালেঞ্জিং হিরো আলম, সাহসী হিরো আলম। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মনের ভিতরে যে ডাক্তার সেটা কিন্তু আমার হৃদয় থেকে বলছি। ওকে, দ্বিতীয় আপনি হিরো আলমকে বিয়ে করেছেন। হিরো আলম অত্যন্ত পরিচিত এবং হিরো আলম দেখলেন আপনি এফডিসিতে সবাই তাকে ঘিরে আছে। আপনার স্বামী কি একজন স্টার না সুপারস্টার, আপনি কি মনে করেন? বর্তমান সময়ের ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী আনপ্যারালাল চ্যালেঞ্জিং হিরো আলম, সাহসী হিরো আলম। জনপ্রিয়তা আছে এই জন্য সবাই আসছে। ওকে, আপনি কি এই জনপ্রিয়তা দেখেই তাকে বিয়ে করেছেন? না, জনপ্রিয়তা দেখে বিয়ে করেন? কি দেখে বিয়ে করেছেন? অ্যাকচুয়ালি তার একটা মন আছে, সে আসলে একজন কি বলবো ভালো মানুষ। তোমাকে পেতে যদি আপনি তার সাথে প্রেম হলো বা পরিচয় হলো কোথায় আপনার? আমাদের কাজের ক্ষেত্রেই দুজনের পথ চলা, কাজের ক্ষেত্রে এটা একটা হিরো হিরোইন একসঙ্গে দুটা তিনটা সিনেমা করলে কিংবা কাজ করলে। আপনি কি তার সাথে সিনেমা করেছিলেন? কি সিনেমা? আমি সাহসী হিরো আলম করেছি প্রথম সিনেমা আমার। সাহসী হিরো আলম করতে গিয়ে সাহসী হিরো আলমের প্রেমে পড়ে গেলেন? তোর মনের ভিতর যে ডাক্তার সেটা কিন্তু আমার হৃদয় থেকে বলছি আজ। ভালোবাসি তোকে, আমার যত যাওয়া পাওয়া সবই তোকে ঘিরে, তোরই মায়া ছুটে আসি আমি বারে বারে। না, তার আগেই প্রেমে পড়েছিলাম। কি দেখে প্রেমে পড়েছিলেন? সে একজন ভালো মানুষ। ভালো মানুষ, তাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় আপনি সেটাকে কি চোখে দেখেন বা আপনি তাকে কি গাইড করেন, কিভাবে চলতে গাইড করেন? আসলে সমালোচনা তাকে নিয়েই হয়, যারা সমালোচনার যোগ্য ব্যক্তি আমি মনে করি তো করে যে যেভাবে নাই আর কি। আপনি কি শিল্পী সমিতির ভোটার? না, আমি এখনো ভোটার হইনি। আপনি কয়টা ছবি করেছেন? পাঁচটা, এটা নিয়ে আমার পাঁচটা সিনেমা। হিরো আলমও পাঁচটি ছবি করেছে, আপনিও পাঁচটি ছবি করেছেন, কিন্তু আপনারা কেউ ভোটার না। তো আপনারা সারাদিন এফডিসিতে ভোট দিতে পারবেন না, কিন্তু এফডিসিতে অবস্থান করছেন কি কোন মানে কারো সাপোর্টে? না, কারো সাপোর্টে না, আসলে আমরা তো প্রযোজক হিসেবে আমি মনে করি যে আমাদের রাইট আছে এখানে আসার। আপনিও কি পৃথকভাবে প্রযোজক? হ্যাঁ, আপনিও প্রযোজক, হিরো আলমও প্রযোজক। বাহ, আমরা কি আপনার পাশে একটু হিরো আলমকে পেতে পারি? হিরো আলম কি আছে আশেপাশে? আপনারা কি যৌথ প্রযোজনায় ছবি করছেন নাকি আপনি একক প্রযোজনায় ছবি করছেন? না, সে আমার হাজবেন্ড, সেই সূত্রে তো আমি প্রযোজক হতেই পারি, একজন প্রযোজকের ওয়াইফ তো প্রযোজক হয় না। ওকে, আপনি ভবিষ্যতে কি নায়িকা হিসেবে থাকবেন? ভালো একজন আর্টিস্ট হতে চান? ভালো একজন আর্টিস্ট হতে চান এবং একজন ভালো আর্টিস্টের সাথে আপনি জীবন সঙ্গিনী হয়েছেন, তো আপনাকে আর বিশেষ কোনো বিরক্ত করব না, আপনাকে বিশেষ কোনো প্রশ্ন করব না, কিন্তু আপনার কাছে সবারই একটা অনুরোধ আছে কমন, আপনার কণ্ঠে চারটা লাইন গান শুনতে চাই। আমরা জানি আপনি গান গাইতে পারেন না, কিন্তু আপনি একজন নায়িকা, আপনি একটা খুশির উৎসবের সময় আমাদেরকে একটা গান শোনাতে পারেন? সেটা আপনার চলচ্চিত্রের গানও হতে পারে। আমার সিনেমার গান এখনো রিলিজই হয়নি। কোনো সমস্যা নেই, আপনি এবং হিরো আলম ভাই আপনারা সব কিছুই খুব সুন্দরভাবে হ্যান্ডেল তো করতে পারেন, প্রশ্নের উত্তর তো দিতে পারবেন। একটা গান শুনতে চেয়েছে সবাই এখানে যারা আছে, আপনি সবার উদ্দেশ্যে একটা গান শুনিয়ে দেন। তুমি প্রাণ আমি জানতাম না যে আপনি, তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না। যাই হোক, আমি গান গাইতে পারি না, আর আমাদের হিরো আলম গান গাইতে পারে, বাবু খাইছো তারপর।
হিরো আলম আপনাকে আদর করে কি নামে ডাকে? বাবু বলে। আপনি হিরো আলমকে আদর করে কি নামে ডাকেন? তাহলে হিরো আলমের আরেকটা নাম বাবু। আচ্ছা আপনি কি এই যে এখন বর্তমানে ভাইরাল একটা গান বাদাম বাদাম, এই গানের চারটা লাইন বলেন। তো দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে হিরো আলমের প্রথম ছবি সাহসী, হিরো আলমের নায়িকা নুসরাত এবং হিরো আলমের কিছু প্রেম কাহিনীর কথা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন।